বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে জেনেছি যে পৃথিবীর সব কিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি হয়, এবং আমরা আরও জেনেছি যে পদার্থ নানা রকমের হতে পারে। তাহলে আমরা পানির বিভিন্ন অবস্থা দিয়ে এবার জানবো যে পদার্থ কী কী অবস্থায় থাকতে পারে। তো পানির বিভিন্ন অবস্থা নিয়ে জানতে হলে আমরা আগে দেখি যে পানি কী কী অবস্থায় থাকতে পারে। তাহলে আমরা পানির অবস্থার পরিবর্তন সম্পর্কে জানি। পানি একটি পদার্থ, এখনো বড় ফ্রিজ থেকে বের করে রেখে দিলে গরমে গলে পানি হয়ে যাবে। পানি তাপে ফোটালে বুদবুদ ওঠে এবং বাষ্পে পরিণত হয়। তাহলে আবার দেখো, পানিকে তুমি এক ঘন্টা বরফকে যদি ফ্রিজ থেকে বের করে এমনিতে রেখে দাও, তাহলে সেটা একটু পরে পানি হয়ে যাবে, অর্থাৎ তার তাপমাত্রাটা বাড়ানোর কারণে সেটা পানি হয়ে যাচ্ছে। আবার সেই পানিটাকে যদি তুমি তাপে ফোটাও, তখন দেখা যাবে কি সেটাতে বুদবুদ উঠছে এবং সেটা এভাবে বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা নিজেরাও কিন্তু এক কেটলি পানি গরম করে একটা পরীক্ষা করে দেখতে পারো, এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই যে পানি তিনটা যে অবস্থায় থাকতে পারে সেই সম্পর্কে। পানি বেশি গরম করলে তাতে বুদবুদ উঠতে থাকে, পানি তখন ফোটে, বুদবুদে পানির বাষ্প থাকে যা দেখা যায় না। পানির এই না দেখা অংশকে জলীয় বাষ্প বলে। জলীয় বাষ্প ঠান্ডা হলে ছোটো ছোটো পানি কণা জমে ধোয়ার মতো হয়। এই ধোয়ার মতো অংশ আবার বাতাসে মিশে অদৃশ্য হয়ে যায়। এভাবে পানি জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা কি দেখলাম, পানি কিভাবে জলীয় বাষ্পে পরিণত হয়? পানি যখন আমরা গরম করতে থাকি তখন এটাতে বুদবুদ উঠতে থাকে, ওঠার কারণে বুদবুদে পানির বাষ্প থাকে যেটা দেখা যায় না, এটাই হচ্ছে জলীয় বাষ্প। এই ধোয়ার মতো এটা ছোট ছোট পানিকণা জমে ধোয়ার মতো হয়ে যায়, কিন্তু আবার যখন এটা বাতাসে মিশে যায় তখন এটা আবার দেখা যায় না। তাহলে আমরা দেখলাম যে পানির কী কী অবস্থা আছে। একখণ্ড বরফকে যদি আমি তাপ দিই সেটা গলে পানি হয়ে যাবে, সেই পানিটা কি তরল অবস্থা, অর্থাৎ বরফ আছে কঠিন অবস্থায়, পানি একটা তরল অবস্থায় আছে, এবং পানিকে যদি আরও তাপ দিই তখন সেটা জলীয় বাষ্প হবে যেটাকে দেখা যাচ্ছে না, এবং সেটা তার একটা বায়ুর মতো, যেহেতু বায়বীয় অবস্থা না অবশ্যই। আবার দেখো, জলীয় বাষ্পকে যদি আমি ঠান্ডা করি, অর্থাৎ সেটা থেকে তাপ বের করে নিই, তাপ কমিয়ে ফেলি, তাহলে কিন্তু এই জলীয় বাষ্পটা ঠান্ডা হয়ে পানিতে পরিণত হবে, এবং তখন এটা আবার তরলে পরিণত হবে, অর্থাৎ বায়ু থেকে এটা তরলে পরিণত হবে, এবং এই পানিটাকে আরও ঠান্ডা করলে, অর্থাৎ এটা তাপমাত্রা আরও কমিয়ে দিলে সেটা বরফে পরিণত হয়ে যাবে। তুমি কিন্তু বাসায় এই পরীক্ষাটা করে দেখতে পারো। তুমি কখনো একটু পানি ফ্রিজে রেখে দিলে দেখবে কি এটা বরফ হয়ে যাচ্ছে, কেন বলো তো? কারণ ফ্রিজের তাপমাত্রাটা কিন্তু কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বরফকে ঠান্ডা করলে, বরফকে তাপ দিলে সেটা পানি হবে, পানিকে তাপ দিলে সেটা হবে জলীয় বাষ্প, আবার জলীয় বাষ্পকে ঠান্ডা করলে সেটা পানি হবে, পানিকে ঠান্ডা করলে সেটা হয়ে যাবে কি বরফ। তাহলে আমরা এখানে পানির বিভিন্ন অবস্থা সম্পর্কে দেখলাম। পানির তিন অবস্থা, এই সম্পর্কে আমরা আরেকবার দেখি। উত্তাপ দিয়ে এবং ঠান্ডা করে আমরা পানিকে জলীয় বাষ্প, তরল পানি এবং বরফ, এই তিন অবস্থায় পরিবর্তন করতে পারি। জলীয় বাষ্প আমরা দেখতে পাই না, উত্তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে পানির বায়বীয় অবস্থা। তাহলে জলীয় বাষ্প হচ্ছে পানির বায়বীয় অবস্থা। জলীয় বাষ্প ঠান্ডা হলে তরল পানিতে পরিণত হয়, তরল পানি আমরা পান করি, পানিতে সাঁতার কাটি, পানি দিয়ে আমরা ধোয়া মোছা করি। বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা, অর্থাৎ পানি অনেক বেশি ঠান্ডা হলে বরফে পরিণত হয়, গরম করলে বরফ গলে পানিতে পরিণত হয়, আবার তখন যদি আমরা আরও গরম করি পানিকে সেটা জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা এই যে পানির বিভিন্ন অবস্থা এবং পানির অবস্থার পরিবর্তন সম্পর্কে দেখলাম। এর পরের ভিডিওতে আমরা এই ধারণার উপর ভিত্তি করে পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানবো।